এরপরে আস্তে আস্তে এই উত্থান একাদশীর পরে, বাচ্চা শব্দ বন্ধ করুন, এই উত্থান একাদশীর পরে একটা একাদশী আছে, এই একাদশীটার নাম হচ্ছে উৎপন্ন একাদশী। মায়েরা, এরপরে যে একাদশী হবে এটার নাম উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী মানে যেদিন একাদশীর আবির্ভাব হয়েছিল, উৎপন্ন হয়েছিল সেই দিন। একটু ব্যাখ্যা করে দিই, ছোট করে আপনারা শুনে নিন কি না, ভগবান একাদশীর আবির্ভাব কিভাবে হলো আপনারা বলুন। একাদশী ছেলে না মেয়ে, জোরে বলুন, ছেলে না মেয়ে? ডান দিক থেকে মেয়ে, দু চারজন বলছে ছেলে, আবার দু চারজন বলছে ছেলে আবার মেয়ে। কাউকে বলা হচ্ছে ছেলে, মেয়ে, ছেলে, মেয়ে, সে ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খাই, যে যেখানে আছেন। উৎপন্না একাদশীর কথা আপনাদের বলে দিই, দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, তার নাম মূর নামক অসুর। শুনবেন ভালো করে, আস্তে শব্দ নয়, দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, সে অসুরটার নাম হচ্ছে মূর। সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তাকাবেন, স্বর্গরাজ্য ফাঁকা হয়ে গেল, মূর নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল। এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে, মানে তাড়িয়ে দিল, দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে। মহাদেব বলল কি চাও? বলে দেবতাদের তাড়িয়ে দিয়েছে, এখন কি করব। দেবতারা বলল যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। শুনলে অবাক হবেন, মূর নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল, 1000, কিন্তু তবু মূর নামক অসুরকে পরাজিত করতে পারে নাই। এক সময় ভগবান, তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতের। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, এইবার তুই যাবি কোথায়, তোকে ছেড়ে কথা কইব না। যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে, যেই না আঘাত করতে গেছে মূর নামক অসুর, অমনি ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ভগবান বিষ্ণু বলল, কে তুমি মেয়ে, কে তুমি রমণী, তুমি এমন করে হত্যা করলে, আমি যাকে পারিনি তুমি তাকে হত্যা করতে পারলে। মেয়েটি করজোরে বলল, প্রভু আপনি কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি চাও? বলে, আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে। ভগবান বিষ্ণু বললেন, তুমি একাদশীর দিন উদ্ভব হলে, এই জন্য তোমার নাম হলো উৎপন্ন, হলে আজকে তুমি উৎপন্ন, উৎপন্ন, আজকে উৎপন্ন একাদশী, তোমার নাম হলো একাদশী। যদি কেউ একাদশী না করে, তবে বাড়ির কেউ দোষী নয়, সে একাই দোষী। একাদশী মানে একাই দোষী। সবাই লক্ষ্য করুন, উৎপন্না একাদশী শুরু হলো এইভাবে। আমি আপনাদের বলে যাই, যারা জানেন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, কি কি বাবা আসতে, কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই জন্য এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ থাকে। চেষ্টা করবেন আপনারা, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি। মুসলিম সমাজে 30টা দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না, আর আমাদের ফল খেতে পাবেন, দুধ খেতে পাবেন, সবজি খেতে পাবেন, তবু আমরা একাদশী করব না। সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে, অথচ আমরা একাদশী করতে পারবো না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী করুন, পঞ্চশস্য খাবেন না। চেষ্টা করবেন, যারা একাদশী করেছেন, আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না, সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন। আর কালকে যখন পালন করবেন, যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন। সবচাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে।
যদি কারো কাছে জগন্নাথে মহাপ্রসাদ না থাকে তবে চিড়ে মুড়ি দিয়ে আমি করতে পারেন, ভগবানকে চিড়ে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিড়ে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পারণ ভঙ্গ করতে পারেন, একাদশী শেষ করতে পারেন। আসুন সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, উৎপন্ন একাদশী কি, উৎপন্ন একাদশী কি। আপনাদের কীর্তনে আসলে একটা ভালো জিনিস দেখলাম যে আপনারা কিন্তু প্রায়জন তিলক নিয়েছেন, বলে তিলক আমরা কোনোদিন নে না, এখানে কোনো বৈষ্ণব বা ভক্ত আমাদের দিয়ে দিয়েছে, একটু মন দিয়ে শুনবেন, তিলক আপনারা করবেন কোনো অপরাধ হবে না, আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই। যারা মনে করেন তিলক দেখলে লোকে ঠাট্টা করবে, আপনারা তিলক করবেন, কী তিলক করবেন, আপনার জল তিলক করবেন। মায়েরা আপনার স্নান করলেন, দাদা ভাইরা স্নান করলেন, মন্দিরে গেলেন, এই দিয়ে তাকাবেন, হাতে জল নেবেন, ব্যাস তিলক করে নিলেন, জল তিলক, মানে তিলকের মতো করে নিলেন, কেউ দেখতে পেল না কিন্তু জল তিলক হয়ে গেল। তার মানে কি, আপনি স্কুলে ভর্তি হন তবে তো আপনার উচ্চতা শুরু হবে, আস্তে আস্তে এগোবেন আপনি, স্কুলে ভর্তি হলেন না তাহলে আপনার হবে কী করে, আগে তো ঢুকতে হবে আপনাকে। আপনার তাকান মায়েরা, তিলক যখন করবেন, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক মালা করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে পাশাপাশি বলতে শুরু করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এবারে ভগবান আগেই পেয়ে যাবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচাইতে কলঙ্ক, কেন বলুন তো, অন্য ধর্মের কেউ যদি ধর্ম করেন না তো পাশের লোক বলে আমি করতে পারলাম না, তুই কর, তোকে কেউ কিছু বললে না আমাদের ডাকবি, তারপর দেখাবো মজা। আর আমাদের যদি কেউ ধর্ম করে, এ আবার কবে থেকে ভক্ত হয়ে গেল, কবে থেকে তিলক নিতে শুরু করো, আরে ভগবানকে, মানে আমাদের ঘরেই তো শত্রু লুকিয়ে আছে, সোর্সের মধ্যে ভূতটা তো এখানেই আছে। সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে অপমান করবেন, তার ধর্মটা রাখবেন কী করে, ওনারা তো আপনাদের দেখিয়ে দিচ্ছেন, ওনাদের দেখে শিখতে হবে, বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয়, কেন ওনারা ভক্ত মানুষ, সাধন ভজন করেছেন, ওনাদের কাছে বসলে আপনাদের লাভ আছে। ভোজ বাড়িতে ভোজ খেতে বসবেন কিংবা আপনি মহোৎসবে প্রসাদ পাবেন, তখন ভক্তের পাশে প্রসাদ খান, কেন বলুন তো, প্রসাদ পেলে তিনি প্রণাম করে জনার্দন বলে প্রণাম করে তারপর পাবেন, আর অভক্তের পাশে বসলে ও তো দেখবে না কোন দিকে কি চালু করে দেবে, পেয়েছে কিনা চালু করে দেবে, তো ওর কাছে বসলে হবে না, কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে, আর দেখবেন প্রসাদ পেতে হবে ভক্তের পাশে বসে। এই জন্য মায়েরা তিলকের কথা বলে রাখি, এই দিয়ে তাকাবেন, তিলক এই আঙুলে দেওয়া যায়, 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 তিলক এই আঙুলে দেওয়া যায়। একবারে খুব যুক্তিসঙ্গত কথাগুলো শুনবেন, শাস্ত্র অনুযায়ী দেখবেন আপনাদের মন্দিরে পুজো হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুরকে কেউ বললো আমাকে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু অন্য আঙুলে দেবে না, সবসময় আঙুলে, শাস্ত্র একবারে পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন তিনি প্রকৃত আপনাকে শিক্ষা দিচ্ছে কিনা, প্রমাণ পেয়ে যাবেন, একবারে এই আঙুলে দিচ্ছে। আপনাকে কেউ তিলক দেবে ফোঁটা, তিলকের ফোঁটা দিয়ে দিন তো বাবা আমাকে একটু, সবসময় আপনারা মায়েরা যারা জানেন না জেনে নিন, এই আঙুলে তিলকের ফোঁটা দিতে হয়। যদি বাড়িতে কেউ মারা যায় তবে তর্জনী, মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়, তিলক সেবা লোলাটি করতে হয়, তখন কোন আঙুলে করবেন, তর্জনী এই আঙুলে, প্রত্যেকটা আঙুলে কাজ আছে, যে কোনো আঙুলে করলে কিন্তু লাভ নেই, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে, এই আঙুলে মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন। আর আপনি নিজে কিসে নেবেন, সবসময় মধ্যমা এই আঙুলে নেবেন, তিলকের ফোঁটায় নিন আর তিলক করুন, সবসময় এই আঙুলে নেবেন। আর ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে এবং গুরু শ্রী গুরুদেবকে যখন দেবেন তখন মাথায় রাখতে হবে এই আঙুলে, মানে এটা কি অনামিকা, যারা গুরুমন্ত্র ভজন করেন তাদের কিন্তু ভজন করার সময় লক্ষ্য করবেন এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয়। এই জন্য এটা যে ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা খুব দামি, একটা তুলসী পত্র দিচ্ছেন ভগবানকে, আঙুল টাচ থাকতে হবে, একটা বাতাসা দিচ্ছেন ভগবানকে, হ্যাঁ আপনি এই আঙুলে কিন্তু সবসময় দেবেন টাচ করে, এই আঙুল টাচ চাই, এটা যে ভগবান বিষ্ণুর আঙুল। আর এই আঙুলে কাকে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, এভাবে তিলক যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। তবে বলে রাখি, যদি তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে তার নিচে যে মাটিটা রয়েছে, আপনারা এই আঙুলে তিলক করে নিজেকে বা বাচ্চাকে দিতে পারেন, দেখবেন বাচ্চার লাভ আছে। আগে শুরু করান, তিলক দিন অসুবিধা নেই, এই যে রাস্তাঘাটে মেয়েরা যায়, অনেক ছেলেরা দেখবেন জ্বালাতন করে, আপনি ছোটো থেকে তিলক মালা দিয়ে দিন না, কী করবে বলুন তো, কোনো ছেলে পেছনে লাগবার সময় মনে হবে এ মাথামুণ্ড কিছু খাই না রে, এর পেছনে ঘুরলে চলবে না, এ মাথামুণ্ড খাবে না, তার মানে কি আপনার ছেলে মেয়ে সব থাকবে, সবসময় আমার ছেলে পবিত্র থাকবে ভাবটা, ছোটো থেকে বাচ্চাকে আপনার তৈরি করার দায়িত্ব, কেন বলুন তো, না রামকৃষ্ণ দেব বলেছেন বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো দাম নেই। আর অনেকে আমাকে বলে আমার ছেলে আমাকে কিছু মনে করবেন না, কয়েকদিন নদিয়াতে গান করছেন, একজন বাবা মায়ের গল্প বলার পর যখন এলো আমার কাছে হুঁকরে হুঁকরে কান্দো, বললাম কী হয়েছে বলুন, বলে আমার একটি মাত্র ছেলে কলকাতায় প্রফেসর, প্রচুর টাকা বেতন পাই, আজ 6 মাস হলো আমাকে জিজ্ঞেস করে না বাবা তুমি কোথায় আছো, কী খাচ্ছ, কী পড়ছো, লজ্জা করা দরকার, কিসের প্রফেসর তুমি, তুমি কী ছাত্র তৈরি করবে, তোমার কাছ থেকে ছাত্র শিক্ষাকে, তুমি বাবা আমাকে ভালোবাসতে শিখলে না, তুমি আমার জগৎকে কী শিক্ষা দেবে রে ভাই, তুমি কী শিক্ষা দেবে, সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইগুলো, আমরা নিজেই শিখে, অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার কোনো দাম নাই।
কেউ যদি ভগবানকে এক আস্তে 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 কেউ যদি ভগবানকে একভাবে ভজন করতে পারে, এক মনে এক চিন্তে ভগবান তার খবর তার কাছে পৌঁছে দেয়, খাবার জোগাড় করতে কোথাও যেতে হয় না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর বসে বসেই সাপ খাবার খায়। কোনো ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে, ভগবান তার খাবার জোগাড় করে দিতে পারে। মায়েরা সবাই তাকায়, অনন্যাশ্চিন্ত মাং যেজনা পর্য পাস হতে যোগক্ষেম বাহাম মাহাম। এদিকে তাকান মায়েরা, ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে। জগন্নাথ মিশ্র একদিন একটা শ্লোক পড়ছে, কি অনন্যাশ্চিন্ত মাং যেজনা পর্য পাস হতে যোগক্ষেম বাহাম মাহাম। সবাই তাকান, ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে। তাকান আমার দিকে, যেই না দেখেছে, না হতেই পারে না, এ শ্লোক ভুল লেখা আছে, সঙ্গে সঙ্গে একটা তার কাঠি দিয়ে কেটে দিয়েছে। কোনটা শ্লোকটা সবাই লক্ষ্য করুন, যখন কেটে দিয়েছে জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেছে, আর যখন ভিক্ষায় গেছে মা ভিক্ষায় বেরিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি, 1 কিলোমিটার গেছে একটা গাছের গোড়াতে গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেছে 3 দিন ধরে, এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি। সবাই তাকাবেন, তার স্ত্রী বাড়িতে চিন্তা করছে, স্বামী গেছে 3 দিন কোথায় রইল কি জানি, স্বামী 3 দিন খেতে পায় নাই, এত ঝরঝন্ডার মধ্যে গাছের নিচে বসে আছে। মনে মনে ভাবছে, আমার স্ত্রী 3 দিন না খেয়ে বসে আছে, আমার স্ত্রী আমার জন্য কত না চিন্তা করছে। এর থেকে একটা শিক্ষা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো। এই যে দেখাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি থাকে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা, আর সম্পর্ক এরকম না থাকলে কাঁচা। আমি আগেই বললাম বড় বড় মহাপুরুষের কথা, হাত ব্যথা পেলে এখন মিষ্টি দেবেন না, এখন কাউকে কোনো মিষ্টি খাওয়াবেন না, মিষ্টি মুখ করবেন না, হরে কৃষ্ণ, কঠিন ব্যাপার। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন প্রেমের কথাটুকু শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী কোথায় বসে আছে। বৃষ্টি যখন থেমে গেল তখন জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরোলো, খালি হাতে বাড়ি যাব, স্ত্রী আমাকে চাইবে, 3 দিন ধরে তুমি ভিক্ষায় গিয়েছিলে, কই কিছু আনোনি, আমি ভিক্ষা করে যাব। মায়েরা ভিক্ষা করতে করতে যখন যাচ্ছে তখন হঠাৎ তার স্ত্রী কৃষ্ণ নাম গাইছিল বাড়িতে, হঠাৎ দুটো ছেলে, একটা কালো একটা পরিষ্কার, কালো ছেলেটা মাথায় করে এক বস্তা ফলমূল নিয়ে এসে বলল, মা মা মা। জগন্নাথ মিশ্রের স্ত্রী কোনোদিন মা হতে পারে নাই, এই জগতে যে মা হয় না তার বড় কষ্ট হয়। মা ডাক শুনে বলছে, কে বাবা তোমরা? আমরা পাশের গ্রামের ছেলে, আপনার স্বামী ভিক্ষায় গিয়েছিল না, ও 3 দিন ধরে বাইরে গেছে, আমাদের রাজা জমিদারের বাড়িতে আমরা থাকি, ওনার বাড়িতে 3 দিন পুজো করলো, বললো ফলগুলো আমি নিয়ে যেতে পারবো না, তোরা মায়ের কাছে পৌঁছে দিয়ে আয়, ওই জন্য ফলগুলো পৌঁছে দিতে এসেছি, তুমি ফলগুলো নাও সেবা করো। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, ফল সেবা করবো আমি? আরে তোদেরকে সেবা করাবো, তারপর তোরা ছেলের মতো তোদেরকে ভালোবাসবো সেবা? না মা, আমরা স্নান না করে খাই না, ওই যে তবে তোদের স্নান করিয়ে দিই, আমি স্নান করাবো তোদেরকে। জামাটা খুলতো, যেই না কালো ছেলেটা জামাটা খুলেছে, আমি তার পিঠে একটা লম্বা দাগ, রক্ত বেরোচ্ছে, কালো দাগ, চিৎকার করে বলে উঠলো, কে এমন পাষণ্ড লোক রে যে তোর গায়ে এমন করে আঘাত করেছে, কে এমন পাষণ্ড লোক? বললো, মা তোমার স্বামী, মানে আনতে চাইছিলাম না, বোঝাটা বইতে চাইছিলাম না, বিশ্বাস হলো না, আমাকে মারলো, এটাকে পিঠে দাগ, আমার স্বামী মেরেছে, আমার স্বামী তো এরকম লোক নয়, আমার স্বামী কী করে মারতে পারে? আচ্ছা ঠিক আছে, আসুক তারপর দেখাচ্ছি মজা। মায়েরা দুটো ছেলেকে সেবা করিয়ে তারা যখন বারান্দায় বিশ্রাম করছে, তখন তার স্ত্রী নিজে সেবা করছে। সেবা করতে করতে মায়েরা যেই না বাড়ি বাইরে বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই, তখন তার স্বামী চিৎকার করে বললো, কই গো ঘরণি? সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে বালক দুটো নাই বলে। মনে মনে ভাবলো, তার 3 দিন খাই না, অজ্ঞান হয়ে আছে, এটাকে আমি ভিক্ষা করে এনেছি, কই দেখি দেখি। ও মা, যেই না জ্ঞান ফিরে এলো বললো, স্বামী তুমি ভিক্ষা করে এনেছো? বলে হ্যাঁ, দুটো ছেলে এসেছিল তো, কোথায়? তুমি নাকি তাদেরকে এক বস্তা ফল দিয়ে চাই দেবো, তাদেরকে খাওয়ালাম, আমি খেলাম, আর তুমি বলছো আমি তো কাউকে পাঠাইনি, তুমি পাঠাওনি? মা না, আমি কাউকে পাঠাইনি। সঙ্গে সঙ্গে বল, তারা বললো যে ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে না, তাই তুমি মেরেছো তাদেরকে, কী কীরকম লোক তুমি? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। ছুটে গিয়ে দেখলো সেই শ্লোকের মধ্যে একটা দাগ দিয়েছে,
ভগবান ভক্তের বোঝা বইতে পারে না। যোগ ক্ষমা বাহম বাহম হুকরে হুকরে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। মনে মনে ভাবলো, প্রভু তুমি চাইলে কি না করতে পারো, তুমি চাইলে সব করতে পারো। জগন্নাথ মিশ্র চোখের জলে ভাসছে। ওই জন্য আমি আপনাদের বলবো, সংসারে থাকবেন, সবাইকে ভালোবাসবেন, ব্যবহারটা ভালো করবেন। আপনার বাড়িতে কেউ যদি যায় তাড়িয়ে দেবেন না, এক গ্লাস জল দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা তো বলবেন। আপনার বাড়ির দরজা কেউ গেল একটু জল চাইলো, আপনি ভক্তি ভরে থাকলে একটু জল দেবেন, একটু আশ্রয় দেবেন, চেষ্টা করবেন ভালো করার। কেন বলুন তো, ঈশ্বরের কাছ থেকে পাবেন। ভগবান বলছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আর আমার ভক্তকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। আগে আপনি মানুষকে ভালোবাসতে পারলেন না, তো ভগবানকে ভালোবাসবেন কী করে? এই জন্য যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, সংসারে সুখে থাকুন, গোবিন্দ ভজন করুন, গোপাল ভজন করুন, ছেলে মেয়েকে শিক্ষা দিন কৃষ্ণ শিক্ষা, তারা উচ্চশিক্ষিত হোক কিন্তু যেন বিবেক জন্মায়, ভগবানের নাম কীর্তন যেন করতে পারে। এখানে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনুকূল ঠাকুরের শিষ্য নাকি থাকতে পারেন। ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি, যে মেয়ের পেটে বাচ্চা আসবে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। দুই কি, শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে। তিন কি, যদি কেউ গীতা করতে না পারে সে একটু মাথায় ঠেকাতে পারে। তিন কি, তুলসী গাছ পরিক্রমা করতে হবে। আর কি করতে হবে, না মহাপুরুষের ছবিতে বারবার প্রণাম করতে হবে। কেন, মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথকে যদি বিবেকানন্দকে দেখা যায় তাদের ভাব কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এই জন্য এই কাজগুলো যদি করতে পারে তাহলে কাজ আছে। মুকুন্দ সরকারের স্ত্রী কাজগুলো করলো, মায়েরা এই দিকে তাকান। এখনকার ছেলে মেয়েরা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলুন হা না না, জোরে বলুন হা না না মোবাইল নিয়ে। কেন বলুন তো, ওটা আপনাদের দোষে হয়। কেন হয়, পেটে বাচ্চা থাকাকালীন ডাক্তারবাবু বলে বাড়ি চলে যাও, ঘরে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় কাটবে কী করে, স্ক্রিন টাচ মোবাইল দেখো, স্ক্রিন টাচ মোবাইল দেখে বাচ্চা যখন জন্ম নিল তখন খুব তাকাতাকি করে এদিক ওদিক। তখন মা বলে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, করে জানে কী খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন করবেন, মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের যেমন আচার। অনেক মা বলে না বাবারে এমন চঞ্চল ছেলে আমি জীবনে দেখি নাই, পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে যত চঞ্চল তার বাচ্চা তত চঞ্চল। একজন বাবার চাইতে একটা মায়ের অনেক অংশ অধিকার আছে সন্তানের উপরে। কেন বলুন তো, কিসের জন্ম দেওয়ার ব্যাপারে, 10 মাস 10 দিন আপনি রাখেন, বাবা তো একদিন আনন্দ করেছে মাত্র, কিন্তু আপনি রেখেছেন আপনার 80% কিন্তু সন্তানের মধ্যে বর্তায়। ওই জন্য আপনি যতটা ভালো কাজ করতে পারবেন আপনার বাচ্চা তত ভালো হবে। আমি আপনাদের কাছে নিবেদন রাখি, এতক্ষণ ধরে কীর্তন আপনারা শুনলেন, 7:30 থেকে বসে 11টা পেরিয়ে যাচ্ছে, আপনারা বসে আছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, শেষ নিবেদন, যে যেখানে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শোনা, এতক্ষণ ধরে কীর্তন শোনা আপনাদের সার্থক হবে যদি এই কাজটা করতে পারেন। কি, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আলাদা ব্যাপার। গুরুকে বাবা বলবেন অবশ্যই বলবেন, তার আগে আপনার বাড়িতে জন্মদাতা পিতা মাতাকে ভালো না বেসে ওই বাবাকে বাবা বললে আপনার কোনো লাভ নেই। পরিষ্কার কথা, নিজের বাবার পা ধরবে না, তুমি অন্য কোথাও গিয়ে পা ধরবে না, কৃষ্ণ ক্ষমা করবে না। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস কৃষ্ণ কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ বা গুরুদেব, বেদকর্ম কুলব ধর্ম শিখিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে, তাকে আগে স্মরণ করবি। তৃতীয় গুরুকে ভগবান নিজে মুখে বলেছে আমি কেমন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং নমামি মাম পর্যন্তিতে। ওরে, কেউ যদি ভক্তি ভরে আমার সঙ্গে যুক্ত থাকে, আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজনা করে, আমি তাকে কৃপা করি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ জগতে যার মা নাই তার কে, এ জগতে যার বাবা নাই তার জীবনে আসল লোকটা নাই। এই পৃথিবীতে দুজন আছে বাবার মা, তারা সন্তানকে ভালোবাসতে পারে, যে ভালোবাসা দেয় পৃথিবীতে এর ওপরে ভালোবাসা কেউ দিতে পারে না। তাকাবেন না, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, যেদিন দুজন চলে যায় সেদিন সংসার শেষ হয়ে যায়। আপন বলতে কেউ থাকে না, তোমার ব্যথার ব্যথী দুঃখের দুঃখী কেউ থাকে না। ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে বাবা
না খেয়ে না পড়ে মানুষ করছি, মা লোকের কাছে গর্ব করে বলছে আমি না খেয়েছি, মেয়েকে হোস্টেলে ভর্তি করেছি, আমার মেয়ে বড় কিছু হবে। কিন্তু নিবেদন সব ছেলে মেয়ের কাছে, মা বাবার বাধ্য হও, মা বাবার অবাধ্য হইও না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি তখন থেকে যায় না যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো মেয়ে সহজে বাপের বাড়ি যায় না, মা বাবা মরে গেলে যায় না। সবাই লক্ষ্য করুন, আপনারা যে কীর্তন শুনতে এসছেন, রাত্রি ১২টার সময় যখন বাড়ি যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। একমাত্র তোমার শেষ ভাবনার পথ মা, মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। মাকে কেউ যেন কোনোদিন কাঁদায় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার ১০ মাস ১০ দিনে জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বর্ধমান শহরে বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। এমন ছেলে জন্ম দিয়ে সংসারে লাভ হয়, মায়ের মতো আপন কেউ। মায়ের কথা অনেক বলেছি, আপনাদের লীলার দিকে যাচ্ছি, প্রসাদটা আপনারা পাবেন। ছোট্ট রঘুনন্দনকে বাবা বললো, রঘু তুই আজকে পুজোটা কর, ভক্ত প্রহ্লাদ ধ্রুব খেয়েছে তোর হাতেও খাবে, ভক্ত প্রহ্লাদ দিতে ভগবান খেয়েছে ধ্রুব হাতে কি তুইও খাবে। সবাই মাথায় কাপড় নিয়ে দর্শন করুন। তার বাবা গেল কোথায় চিকিৎসা করতে, ছোট্ট ছেলেটা বলল বাবা মন্ত্র বলতে হবে না? বলে মন্ত্র মন্ত্র মন্ত্র, আরে শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কোনো দাম থাকে না। বাচ্চা জন্ম নিলে মুখে কী দিন জোরে বলুন? নিম পাতা। নিম পাতা, হাসছেন যে, ভুল বললাম নাকি? মধু দেন। আচ্ছা মধু দেওয়ার মানে এটা কি? মধু দেওয়া মানে আপনার বিশ্বাস করেন যে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে? বুকে হাত দিয়ে বলুন তো ছেলে মিষ্টি কথা বলে? বাবা রে, যা বলে সে তার বলার নয়। তবে বলে রাখি মায়েরা, বাচ্চাকে জন্ম দেবার পর মধু দেয় ছেলেটা মিষ্টি কথা বলবার জন্য নয়। আজকে ভালো করে পরিষ্কার করে নিন, কেন দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়, কেন বাচ্চা জন্ম নিয়েছে থাপ্পড় মেরে কান্না করালাম এই জন্যে যে সেই বাচ্চা সুস্থ কি অসুস্থ। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই খুব কান্নাকাটি করে, মধু দিয়ে তার কান্না বন্ধ করে, এটা আসল কথা। কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেইটা বলে যাবো। যারা বইপত্র পড়াশোনা করেন ভালো করে জেনে নিন, বইটার নাম হলো হিন্দু ধর্ম কী এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। গভীর গৃহসত্যকার বইটাতে বলছে যে বাচ্চার যখন ২১ দিন পর, এইদিকে বাচ্চা ২১ দিন পর যখন অসজ গৃহ থেকে যাবে আঁতুর ঘর থেকে, তাকে স্নান করিয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন বলেছেন? একজনও বলেন নাই। আগামীতে হবে যাদের বাচ্চা, ২১ দিন পর দেখবেন। আর একটা শাস্ত্র পরিষ্কার করে বলল, যেদিন বাচ্চার জন্মদিন অন্নপ্রসাদ দেবার আগে, পরমান্ন দেবার আগে, তার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, সব ছেলে কিন্তু জন্মের পরে কী করে বলুন তো? জন্মের পরে মায়েরা সব ছেলেরা কী করে? একটু মা বাবাকে দেখবে আশা করে। কিন্তু আপনাদের ছেলেরা বড় হয়ে মা বাবাকে দেখে? বাবার এই কী সুন্দর সব মাথানো আছে আর বলবেই না বাবা। কেন দেখে না আমি আপনাদের বলে দিই, বাচ্চা জন্ম নেবার পর আপনার সবাই দেখুন একবার, বাস্তব কথা, বাচ্চা সত্যি দেখবে না, ও ছোটো থেকে আপনাকে ইশারা দিয়ে দেয়, আপনি দেখেন না। আজকে দেখে নিন, এর পরের বার থেকে অনুভব করবেন আমার কথাগুলো সত্য না মিথ্যা, আমি লক্ষ্য করে দেখেছি। বাচ্চাকে কোলে নিয়ে মা কী করে? সোনায় আমার, খোকা আমার, মানিক আমার, তুই বড় হবি হব মা। দেখবেন পা নড়ায়, দেখবেন হাত নড়ায় না, দেখবেন, দেখে নেবেন আমরা ভালো করে দেখবেন। বাচ্চাটা আমি এবার দিয়ে বাঁচা আছি, বাচ্চা আছে, ভালো করে লক্ষ্য করবেন। বাবা তুই বড় হবি, দেখবে মাথা নড়ায় না, কী বলে? হব মা। পা নড়ায় দেখবে, তুই পড়াশোনা করবি? করবো মা। চাকরি করবি? করবো মা। তোর বিয়ে দেবো? বলতে হবে না। তখন দেখবেন পা নড়ায় এরকম করে, মানে তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হবো, তুই আমায় খেতে দিবি, বাচ্চা তখন পালনি বলে সেটা হবে না। সিগন্যাল দিয়ে দেখে একবার, বাস্তব কথা, এগুলো পরে আপনার মাথা নড়ায় দেখবেন, পাটাই নড়ায় কিন্তু, এ পরিষ্কার দেখবেন। ভালো শিক্ষা দিয়ে যায় গানের মাধ্যমে, একটু মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চা যখন বড় হয় তখন মা দেখবেন সারাদিন কাজ করার পরও রাত্রিবেলায় ছেলে যখন ঘুমায় না, ঘুম পাড়ায়, এই ঘুম পাড়ানি গানের মধ্যে আপনাদের একটা হরিনামের শিক্ষা দিয়ে যাব। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার,
তিনি আমাকে বলতেন, প্রদীপ, কীর্তন খুব একটা ভালো আমি বুঝি না, তবে আমি বুঝি যে ছেলে যখন তেতো ওষুধ খেতে চায় না, বাচ্চা ছেলে একটু চিনি মিশিয়ে দিই। তুই তত্ত্ব কথা বলবি, ভালো ভালো কথা বলবি, সমাজ সেবার কথা বলবি, কিন্তু মাঝে মাঝে চিনি মিশিয়ে দিবি, দেখবি খুব তাড়াতাড়ি খাবে। বাবা আমার চলে গেছেন ঠিক কথা, কিন্তু বাবা আর মা আমার প্রথম শ্রোতা। মা একবারে কিছু বুঝতেন না, খুব সরল, আর বাবা খুব জ্ঞানী মানুষ। দুজন বসে থাকতো, কোনো একটা গল্প বললে বাবা বলতে এখানে ভুল বলে ফেললি, ভাষার গণ্ডগোল হলো, ঠিক হলো না, এটা ঠিক কর। আর মাকে বললাম, মা তুমি বুঝেছো? বলে একবার পরিষ্কার বুঝে গেছে। তুমি যদি বুঝেছো তাহলে কেউ আর বাকি থাকবে না, সব বুঝে যাবে আর কি। এই জন্য মাকে একবার বোঝাতাম আর বাবাকে বোঝাতাম, কারণ শিক্ষিত মানুষ বুঝবে বলে, আর মাকে বোঝাতাম সরল মানুষ বুঝবে বলে। এখন বাচ্চাগুলো দেখুন, কোনো কোনো মা বাচ্চার মা দেখবেন গরমে বসে, বাবা অনেকক্ষণ হলো যায়, আর বাচ্চাগুলো দেখুন কেমন বসে আছে, বাচ্চাগুলো বসে আছে, বাচ্চার মায়ের কত কষ্ট হচ্ছে। তাহলে সেই মায়ের গর্ব কত, যে মা বাচ্চা ভালো জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা, এমনি গর্ভ নয়। আপনি কীর্তন শুনবেন না, আপনি বাচ্চা ভালো ভবিষ্যতে চাইবেন, আপনি কী করে চাইবেন? ছেলের বিপদ হবে তখন ভগবানের মন্দিরে খুব কাঁদবেন, বাঁচাও ঠাকুর, বাঁচাও ঠাকুর, কেন বাঁচাবে? আপনি সম্পর্ক রেখেছেন অর্জুনকে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন যে আমাকে স্মরণ করে, সম্পর্ক রাখে, মৃত্যুকালে তাকে ডাকতে হয় না, আমি তার কাছে মৃত্যুকালে গিয়ে দাঁড়াই। ভগবান নিজে দাঁড়াবে আপনার বিপদকালে, আপনাকে ডাকতে হবে না যদি ভগবানের গুণকথা শোনেন। এই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আজ আমি তিনটে পর্যন্ত কীর্তন করবো। সব রাজি আছেন? জোরে হাত তুলুন কারা কারা তিনটে বলুন। হাত নামান, হাত নামান। তিনটে মানে আমি ভোর তিনটে বলি নি, তিন ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, ও কিন্তু ছুঁয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে তাকাচ্ছি, ঘড়ি কিন্তু ছুঁয়ে দিয়েছে, তিন ঘন্টা কাছাকাছি। আপনারাও বুঝতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না। আবার প্রতিদিন প্রোগ্রাম, আজকে বর্ধমান জেলা, তো কালকে আবার আমার মেদিনীপুর জেলা, একবারে চন্দ্রকোনা টাউনে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিদিন আমাদের প্রায় প্রোগ্রাম থাকে, প্রত্যেকটি জেলায় জেলায় থাকে, আর জেলায় জেলায় মানুষ ভিড় করে। কালকেও তো ভক্ত প্রচুর অপেক্ষা করছে যে আমরা প্রদীপবাবুর কীর্তন শুনব। আপনাদের কাছে নিবেদন রইল, এই সুন্দর শিক্ষাটা দিয়ে যায়, বাচ্চাকে যখন পড়াশুনো করাবেন খুবই ভালো কথা, কিন্তু ছোটো ছেলে যখন কোলে থাকবে আপনারও হবে, আপনার বাচ্চার হবে। আমাদের দিকে দেখেছি মা সারাদিন খাটাখাটলি করে, ছেলে ঘুমিয়ে নেয়, এবার রাত্রিবেলায় দেখবেন মা একটু ঘুমোতে যায়, ছেলে তখন কি করে, জেগে যায়, তখন মা কি বলে, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, ঘুম নাই তোর, ঘুম নাই, আমার কেন মরণ হয় না রে, আমার কেন মরণ হয়। দেখবেন মায়েরা কত ভালো, দেখবেন একবারও বলে না যে ছেলের কেন মরণ হয় না, তোর কেন মরণ, একবার বলবে না, কি বলে, আমার মরণ নাই, লোকের মরণ হয়। তার মানে কি, ছেলেটার জন্য বলছে, তোর ঘুম নাই, ওমা ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, এর মধ্যে শিক্ষা আছে কিন্তু, পারা জোরালো, পারা জোরালো, এমন দেবো না, সোজা করে ছেড়ে দেবো। এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমি যেমন বাসায় বসে আছি, একজন বলছে, আপনাকে আসরে এসব খেল দেখতে দেখি আর আপনি এখানে চুপ করে বসে আছেন কেন? বলে, ওইখানে তো আমার কাজ, এখানে তো আমার কাজ না, আমি তো লক্ষ্য করে দেখি কে কী করে। এই জন্য আমি যেখানে যাই রাস্তা দিয়ে চুপচাপ যাই, কিন্তু হাতির মতো তাকাই কে কী করছে, সব বলার জন্য আমি আছি। সবাই লক্ষ্য করুন, মায়েরা কিছু মনে করবেন না, সত্য ঘটনা একটু বলবো। ছেলেটার নাম রাখলাম রঘুনন্দন, তো জোরে বলুন, হা না না। আপনাদের এখানে যে গান হচ্ছে এই জায়গাতে, আপনাদের ছেলের নাম, আমি কিন্তু আমার আমার ছেলে মেয়ের নাম কিন্তু আমি আমার বাবা রেখেছিলেন। দুটি আমার কন্যা, বড় কন্যার নাম ভাগ্যলক্ষ্মী আর ছোট কন্যার নাম শুভলক্ষ্মী, এটি আমার বাবা রেখে গিয়েছিলেন, ভালো নাম রেখে গিয়েছিলেন। আপনাদের এই বর্ধমানে কিন্তু একটা জায়গাতে আমার শিষ্য আছে যারা আমার কাছে মন্ত্র নিয়েছেন, তারা আমাকে বলেছিল, বাবা কোথায় গান আছে? আমি কিন্তু বলিনি যে এখানে গান আছে, তোমরা আসবে, একবার বলিনি, আমি চুপচাপ আছি, কেন না, আবার তারা কষ্ট করে আসবে, অনেক দূর দূর থেকে চলে আসবে আর কি। বর্ধমান এলাকাতে প্রচুর আছে যারা আমার কাছে মন্ত্রগত হয়েছেন, তো তারা কিন্তু চলে আসবেন, কেন কষ্ট করে আসবে, বাবা কী করছে দেখি একবার, স্টেজে দেখিনি। তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু সুন্দরভাবে শুনবেন। নাম কিন্তু ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, এগুলো নামবেন। এখন বলে ওসব নাম কে রাখে, এখন তো অন্য নাম রাখে। একটা নামের কথা বলে রাখি আপনাদের, প্রায় আমাকে ফোন করে অনেকে বলে, আপনাদের একটা কথা বলে দিলাম, 6296 1414 27 আমার নাম্বার, যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আপনারা করবেন, কিন্তু প্রশ্ন করবেন কথাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের প্রশ্ন করুন, আপনাদের উত্তর কিন্তু আমরা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই, 6296 1414 27। অনেকে প্রচুর প্রশ্ন, দিনের মাথায় 150টা ফোন এলে 120টা শুধুমাত্র প্রশ্ন আর 30টা বায়নার জন্য, প্রত্যেক দিন এই জেলা ওই জেলা থেকে বায়নার জন্যে, আর 120টা ফোন কিন্তু খালি জানার। বিশেষ করে 120টার মধ্যে 80 জন তো মায়েরাই থাকেন,
খালি এটা কী ওটা কী, মানে এত জানছে তবু বলে জানবো, ঠিক আছে জানার ইচ্ছা আছে, অবশ্যই জানবেন, আমি চেষ্টা করবো, আমার যত ক্ষমতা আছে আপনাদের নিশ্চয়ই জানাবার চেষ্টা করবো, কিন্তু বারবার ফোন করে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নেবেন, প্রশ্ন করবেন, উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলে রাখি আপনাদেরকে, আমাকে প্রায় বলে নাম রাখুন বাবা, আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, এই তিথিতে হয়েছে। ঝাড়খণ্ডে আমি প্রচুর গান করতাম, যখন ইউটিউবে আমাকে দেখেন না ঝাড়খণ্ডে গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক প্রতি আসলে কীর্তন শুনতে যাই, বললাম দাদা আপনি আসেন, আপনার স্ত্রী আসে না কেন? বলে আমার স্ত্রী বড় অভিমান। বলে কেন? সে ছেলে মেয়ের মা হতে পারে নাই, ওই জন্য দুঃখ করে, বলে কীর্তন শুনে কী লাভ আছে, আমি মাও হতে পারলাম না। আমি দেখুন এক কাজ করুন, মা হবে, ভগবানের নাম শুনুক। বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি প্রার্থনা করো ভগবানকে, আমি কেন করবো? তাহলে আমি বলে দিলাম যাও তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে। এখন বলাও না আর কীরকম লেগেও গেছে মা, হয়েছে কি পরের বছর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা, বলে কি হয়েছে, আমি কী হয়েছে, ছেলে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার তাহলে ঠিক আছে নাম রাখলাম, কোন তিথিতে কীভাবে কী জন্ম নিয়েছে সব কিছু বললো। বললাম তোমার ছেলে নাম রাখলাম কি, দিগম্বর। বলছে বাহ দারুণ নাম, খুব সুন্দর। এখন দিগম্বর নাম রাখলাম, দু বছর ওদিকে যাইনি, দু বছর পর আবার এক জায়গায় গান করতে গেছি, তখন আমাকে এসে বলল যে বাবা, বলে কি খুশির খবর, বলে কি এবছর আর একটা হয়েছে। আমি বললাম বাবা হয় না হয় না, তোমার আবার লাইন দিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ এবছর আর একটা হয়েছে। তো বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি রাখতে পারবো না। বলে কেন, নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার আর ওসব নাম রাখার ইচ্ছেও নেই আর আমি পারবো না। তবে বলো কোন কোন তিথিতে কীভাবে জন্ম নিয়েছে সব কিছু বললো। শেষে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। চলবে না, বলছে চলবে না। বলে কেন, ম্যাচিং চাই। আপনারা তো দুর্গাপুজো জামা কাপড় কিনবেন, খালি ম্যাচিং চাই, বর 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 যেমনই হোক না কেন, কি যে পোশাক চলছে দাদা, বাবারে আমি তো কিছু মাথা মন্দ খুঁজেই পাই না। বলে এটার ম্যাচিং, ওটাও ওটার ম্যাচিং, কি আবার ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নেড়া কাট, কত রকমের কাট চলছে, শেষে কোন জায়গায় পৌঁছাবো আমরা কিছু খুঁজে পাচ্ছি না আর কি, কত সব চলছে আর কি। না না কেউ অপরাধ নেবেন না, আমি বলছি অনেক মায়ের, কিন্তু যারা যায় না বিউটিউবার তারা ঠিকই বলছে, আমাদের পাশে কিন্তু ঠিকই বলছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এখন যেই না বললাম যে তাহলে কী নাম রাখবো, কৃষ্ণদাস। বলছে না হলো না। বলে কি ম্যাচিং চাই। বললাম তাহলে দিগম্বর নাম রেখেছি, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন, অতি মিষ্টি নাম, খুব আনন্দে চলে গেছে। বছর তিনেক পরে গেছি, আবার এসেছি দাদা। এরা বলছেন কীর্তনে কি মজা আছে বুঝতে পারছেন তো, এ আমাকে বলে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায়, আপনার হয় না কেন? বলে হবে কেন, চাটনি মশলা সব জিনিসই থাকে আর কি, মানে প্রতিটি শিক্ষামূলক কথা আছে, কিন্তু একটা শিক্ষার বাইরে নেই, আপনারা যারা বিচার করবেন দেখবেন শিক্ষামূলক কথা কীরকম। এখন লক্ষ্য করুন, বলছে এবার ছেলে হয়েছে, বললাম নাম রাখতে হবে। আমার দাদা আমি আর পারবো না। বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে বড়টার নাম কী রেখেছিলাম, দিগম্বর, এটার নাম কি নটম্বর, এটার নাম কি ম্যাচিং চাই। বলছে হ্যাঁ আমাদের সীতম্বর। যাক ভালো নাম রেখেছেন, দিগম্বর নটম্বর। বললাম বাবা আর তুমি এসো না, যা করবে করবে। বলছে আর আমি আসবো না, বছর পাঁচেক ওইদিকে গান করতে যাই নাই, বুঝলেন কি, বছর পাঁচ সাত পরে আমি যখন গেছি তখন দেখছি ভদ্রলোক বসে আছে দিগম্বর সীতম্বর নটম্বর কি নিয়ে কীর্তনের শেষে এসে। হ্যাঁ দিগম্বর, এখন নটম্বর যত বড় হয়েছে দিগম্বর, এ তো অনেক বড় হয়ে গেছে, এখন আমি বলছি অনেক বড় হয়ে গেছে। তখন ওকে বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলছে দাদা খুব লজ্জার কথা। বলে কেন, দিগম্বর নটম্বর সীতম্বর হয়েছিল, ভালো হয়েছিল, এবার একসঙ্গে দুটো হয়েছে না। আমাকে বলে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারলাম না। বলছে নাম আপনাকে রাখতেই হবে। যেই না বলছে নাম রাখতে হবে, আমি তো গাড়ি ছেড়ে দিয়েছি। ড্রাইভার বললো ভাই চলো আর নাম রাখা যাবে না। ও কিন্তু গাড়ির গেট ধরে চাকা পাকা পায়ে লেগে যেতে পারে। দাদা কী বলতে চাইছো? বলছে নাম আপনি না রাখলে আমি গাড়ির চাকাতে শুয়ে দেবো তো। বলছে নাম রাখতে। আমার দাদা তাহলে এক কাজ করো, বড়ো ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, তিন নম্বর সীতম্বর, এবার নাম হলো নভেম্বর আর ডিসেম্বর। তাই তো যেটা বলো রাধা রানী কি। আপনাদের আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম আমি, আজকে প্রথম এলাম আপনাদের আসর, এখান থেকে কেউ ফোন করলে আমাকে বলবেন আসরটার নাম দিয়ে গেলাম। কী নাম দিয়ে গেলাম দেখবেন, টেলিভিশন দেখবেন বা ইউটিউব দেখবেন, আমি একজনের প্রচণ্ড ভক্ত, আমার আইডিয়াল, তিনি হচ্ছেন একজন কথাবাচক বিখ্যাত হিন্দিতে, তার নাম হচ্ছে মুরালি বাপু, 85 বছর বয়স। আমি ছোটো থেকে ওনার কথা শুনি এবং আমার ইচ্ছা ওনাকে, ওনার ছবিটাকে সামনে রেখে আমি কীর্তন গান গাই। কি বাড়িতে আমার ওনার ছবি আছে আমার কাছে, মোবাইলে ধরা আছে, ওনাকে প্রণাম করি। এখন 85 বছর বয়স, উনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন। একজন ওনার কাছ থেকে আমি কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানুষকে অ্যাট্রাকটিভ করতে হয় ওনার কাছ থেকে শিখেছি। এই জন্য মুরালি বাপু, দেবকীনন্দন ঠাকুর, চিন্ময় বাপু, এরা বিখ্যাত বিখ্যাত হিন্দি কথাবাচক, খুব দারুণ বলে আর কি। আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন। তো আজকে দেখতে পেলাম আমি
আপনাদের এই জায়গাটা বর্ধমান জেলাতে, গ্রামটার নাম কিছু আছে নাকি জায়গাটা? কাঞ্চননগর, তো সে তো খুব ভালো। কাঞ্চন মানে সোনা, সোনার নগর। এখানে সোনা অনেক আছে, না সোনা মানে ওই সোনা নয়, ভক্ত সোনা আছে, ভক্ত সোনা আছে। কিন্তু আমি কাঞ্চননগরে একটা নাম দিয়ে গেলাম আজকে, এই আসরটার নাম দিয়ে গেলাম কাঞ্চননগরের আস্থা চ্যানেল। এখানে এলে সবাই ভগবানের প্রতি আস্থা জন্মাবে, নিতাই গৌর হরি বল। যদি এখান থেকে কেউ কোনোদিন ফোন করেন তাহলে বলবেন, হ্যাঁ যদি ফোন করেন, বেশ বেশ বেশ। আর একটা লক্ষণ আপনার দেখতে পাচ্ছি, আস্তে আস্তে, একটা লক্ষণ দেখলাম, একটা ভালো লক্ষণ দেখলাম। আমি জন্মাষ্টমীতে ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে, আমি প্রায় 7-8 বার গেছি, আগামীতে আবার যাব ত্রিপুরা। ওরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে। আমরা যেমন বলি দাদা কেমন আছেন, ওরা বলে কেমন আছেন নি প্রভু, কেমন আছেন নি, মানে এরকম করে কথা আর কি, কেমন আছেন আর কি তার মানে। তো ওখানে কিন্তু ত্রিপুরাতে প্রচুর ভক্ত আমার, প্রচুর কাঁতারে কাঁতারে ভক্ত, মানে ওনারা আমাকে ছাড়া কিছু চিনতে পারে না। ওনাদের ওখানে বেশি গান টান গাইলে হবে না, খালি রামায়ণ মহাভারতের তত্ত্বকথা ভালো ভালো বলতে হবে, বাস আর কিচ্ছু না, ওরা ওইটাই শুনবার জন্য হাঁ করে বসে থাকে। তো আমি ত্রিপুরা গিয়েছিলাম, এবারে তো প্রতিটি ত্রিপুরার আসরগুলোতে মায়েদেরকে বলি উলুধ্বনি দিন, উলুধ্বনি এমন দিতে শুরু করে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, সে এক ঘন্টা দিতে বলে এক ঘন্টায় দেবে আর কি। তা আপনাদের কিন্তু মিল রয়েছে, আমি বলছি বন্ধ করুন তবু দিচ্ছেন, খুব ভালো কিন্তু লক্ষণটা। আপনাদের যদি কেউ ওখান থেকে ফোন করে হোয়াটসঅ্যাপে তাহলে বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমি কাঞ্চননগরের আস্থা চ্যানেল থেকে বলছি। আজকে এখানে কমিটির ছেলেরা খুব সুন্দর সুব্যবস্থা করেছে, যে বাড়িতে রেখেছে সুন্দর ব্যবহার সুন্দর রেখেছে, ছেলেগুলোর ভক্তি খুব, যার বাড়িতে আমি সেবা করেছি তিনি তো খুব ভালো মানুষ। আর যতগুলো ছেলে আমার কাছে যাচ্ছে সবার নাম তো আমার জানা নেই, কিন্তু যেন মনে হলো আমার কাঞ্চননগরটা নিজের ঘরের মতো হয়ে গেল। আপনারা আমাকে দেখা করতে গিয়েছিলেন প্রতিটি জায়গাতে, এরকম করে ভিড় করে যায়, দুপুরবেলায় ঘুমাই তবু এমন দরজায় ধাক্কা মারবে যেন কিছু বিপদ হয়ে গেছে বোধহয়, কিন্তু দর্শন করার জন্য। ধান খেয়েছি আজ না দেব কিছু, ছেলে ঘোমানো পাড়া জোড়ানো ভরে গিয়ে এলো দেশে, বলে বলে দে ধান খেয়েছি আজ না দেব কিছু, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বলে গিয়ে লোকে, বলে বলে ধান খেয়েছে আজ না দেব কিছু। সুরটাকে রাখবেন, কথা চেঞ্জ করুন, আপনার হবে আপনার বাচ্চা হবে, কি হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জনমণিদের রঘুনন্দন নাম রাখলো রঘুনন্দন, ইনি কামদেব মদন। এই যে রঘুনন্দন নাড়ু খাবে না, ইনি কামদেব মদন। 5টা বান ভগবানকে মারবার চেষ্টা করেছিল, ভগবান বলল কামদেব আমার দা তুই বান আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্ত্যকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল প্রভু অভিশাপ যদি দিলে মর্ত্যকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে তুই তো খুব চালাক রে, তুই যদি মর্ত্যধামে ভক্তরূপে যাস আমাকে ভগবান রূপে যেতে হবে। তাই শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিলেন কামদেব মদন, আর ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে এলেন। চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে ওই যে মাঝে আপনাকে ডাকছি, চশমা পরে আসুন, উঠুন এদিকে আসুন, চশমা পরে চশমা পরে, হ্যাঁ চশমা পরে আপনাকে ডাকছি, আরে উঠুন না, চশমা পরে চশমা পরে উঠুন একটু উঠুন, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, উঠুন হ্যাঁ উঠুন একটু আসুন, না না আপনাকে বলি না, মুকুন্দ সরকার নবাবকে বলছি। এদিকে
আসুন, এদিকে আসুন। নবাব তখন নবাবকে চিনতে পারে নাই, হোসেন ফকির সেজে এসছে। বাবা আমাকে ডেকেছ, কি হয়েছে তোমার? মায়েরা, নবাব হোসেন সাহ ফকির সেজে এসছে, শুনবেন ভালো করে, চিনতে পারে নাই। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কই দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে যাচ্ছে, বাংলার নবাব তুমি চিনতে পারো নাই, জামা আমি খুলবো যদি পেটের যন্ত্রণা ভালো না হইতে তোমার একদিন। হ্যাঁ ভাবছো কি, জামাটা খোলো, কত লোকই দাঁড়িয়ে আছে। যে না জামাটা খুলে দিয়েছে, অমনি মুকুন্দ স্বর্গ বলছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গোড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হয়, দেখবে। আরে ভাবছো কি, গোড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন সাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু কাজে লেগে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, এখানে তত্ত্ব কী বললো জানেন? কি বললো? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন তিন মহাব। যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু কীর্তন শুনে তানয় তানয়, হরিনাম শোনার পর সবাই উঠে গেলে এই বারান্দাতে গড়াগড়ি দেয়। কেন? ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। সবাই তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিক্ষামূলক কথা। কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, তিনটে মেয়ে কলকাতা থেকে এসছে, তিনটে গোপালকে কোলে নিয়ে, আসলে স্যার তিনটে গোপাল নামিয়ে কীর্তন শুনছে, কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, তিনটে মেয়ে তিনটে শাড়ি পরে, নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। একজনকে জিজ্ঞেস করলাম, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন, আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না? তখন মেয়েটি আমাকে বলছে, আপনি তো বলেছেন স্বামীর যদি দশটা কাপড়ের দোকান থাকে তার চিতায় যখন যাব তখন একটা কাপড়ও দেবে না, কাপড়ের কী দাম আছে? বললাম, বাহ আপনি কি করেন? বলছে, আমি প্রফেসর কলকাতার কোনো একটা কলেজের। আমি মনে মনে ভাবলাম, বারে মেয়ে, আমাদের সমাজে কি আমি বিয়ে পাস করলে হাত তুলতে কত লজ্জা করে, তোমাকে দেখি হাজার মেয়েদের শেখা দরকার, কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর প্রায় এক লাখ টাকা বেতন পায়, সেই মেয়েটি গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমি দাঁতের ডাক্তার, আমিও আমার স্বামীও দাঁতের ডাক্তার। একটা মেয়ে 18 বছর বয়স, বললাম তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম, আমিও তো করি। ও তখন বলে, আপনি কি করে করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম, না না, কীর্তন করতে করতে করি। বলছে, কী করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। এখানে যারা আসবেন তাদের ভেতরটা ভালো হবে, বাইরে ভালো হোক না হোক ভেতর কিন্তু ভালো হবে মা। তবে বলে রাখি, এখানে যারা এসছেন মনমানা ভাবা, আজকে কিন্তু ভগবান পরীক্ষা করছে সবাইকে। তোমাকে যে সুন্দর দেহটাকে দিলাম, তুমি যে পবিত্র হয়ে আছো, সুস্থ হয়ে আছো, এখানে এসেছো, কে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো আমার হরিনামে? যতই কষ্ট হোক যদি কেউ ধৈর্য ধরে কীর্তন শুনতে পারে, ভগবানের কৃপা তার পাবে। ধৈর্য যার নাই, কৃপা তার জীবনও নাই। মুকুন্দ সরকার তখন বলল, নবাব তুমি কিছু বলতে চাইছো? বলে, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব গৌড়ে মালদাতে, সেখানে তুমি থাকবে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দকে দেখে দে বলছে, প্রভু বলে দা, প্রভু তুমি বলে বলে তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়ি যাব? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে, যাও তুমি ফিরে যাও। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে মালদা গেল, মুসলমান নবাবকে বলল, তোমার কাছে থাকতে পারে তিনটে শর্ত। কি? একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর আমি কীর্তন গান গাইতে পারি, গরিবদের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ বলল, বেশ তোমার কথাই রইল। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখায়, মনে রাখবেন, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। এখন নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর দিব্য একটি মেয়ে তাকে নবাবকে হাওয়া করছে তালপাতার পাখায়, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। মুকুন্দ সরকার পিছু বসে ভগবানের ভজন করছে, আপনারা সবাই একটু উড়ে ধরে দেবেন। আমার কানু সে বিনোদ রাগো, আমার কানু সে বিনোদ রাগো, কানু সে বিনোদ রাগো, কানু সে বিনোদ রাগো, উনি আমার কানু সে বিনোদ রাগো, আমার কানু সে বিনোদ রাগো। কীর্তন কিন্তু ঠাকুর দেখা নয়, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, এগুলো সব কালকে আবার পরশু পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, গরম করছে বাড়ি চল, এ কিন্তু নয়।
কীর্তন হলো ধৈর্য। অনেকে বলছে আপনার কীর্তন তো সবসময় মুখস্থ হয়ে আছে, একবার সামনাসামনি আপনাকে দেখবো আর কি, এই জন্য অনেকে যাচ্ছে। না না ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ এরকম করে ভিড় করে আসে, আর সবাই ওই একই কথাই বলে আপনার কীর্তন তো আমাদের পরিবারে সবসময় চলছে। আরে আমার স্ত্রী তো খুব ভক্ত, আমাকেও ভক্ত করে দিয়েছে। কিন্তু জেনে নিন মায়েরা, একজন নারী যদি ধর্ম করে, পুরুষ যদি না করে তাকে করাবেই, নারীর শক্তি আছে। কিন্তু যদি মায়েরা যদি কোনো পুরুষ কোনো নারী যদি ধর্ম না করে, তার পুরুষের তার স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করতে। কেন বলুন তো, শিল প্রভুপাদ ইস্কন মন্দিরে তার স্ত্রী, তিনি কি করতেন, একতলার নিচে ভক্তদেরকে ভালো ভালো কথা বলতেন, আর ওনার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা রেখে দিব্যি পেপার পড়তেন আর চা খেতেন। তো একদিন জিজ্ঞেস করছে, তুমি আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলে বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। বলে তুমি কাকে চাও, টি অর মি? প্রভুপাদ জিজ্ঞেস করেছে, তুমি কাকে চাও, টি অর মি? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে চলেছিল, তবু পারে নাই সোজা করতে। কিন্তু মায়েরা একমাত্র আপনারাই পারেন কি করতে বলুন তো, ঘরটাকে সুন্দর করতে। কেন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। কি বললাম, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি ভালো ঘর বানাই, আর ভালো স্ত্রী সুন্দর সংসার সাজাই। এই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী আপনার সময় ভালো স্ত্রী, স্বামী স্ত্রীতে। এখানে একটা ভালো খবর শুনলাম, দাদারা বললো সব জায়গাতে যা পাবেন পাবেন, আমাদের স্বামী স্ত্রীতে এখানে কোনো গণ্ডগোলই নেই। আপনাদের হাসি দেখেই বুঝলাম যে সব গণ্ডগোলই আছে আর কি, মানে পুরোটাই আছে, একটু বাদ নাই। সবাই মিলে মায়েরা দেখুন একটু হাততালি দিয়ে, আমার কানু সে কানুতে বিনোদ রায় গোয়ামার, কানুতে বিনোদ রায়। সুন্দর সেজেছে আপনাদের শ্রী গুরুদেব, যেখানেই থাক না কেন অন্তর্দর্শন করছেন তিনি, আপনার তালি দিচ্ছেন, ভগবান দেখছেন কে কেমন তালি দিচ্ছেন, সুন্দরভাবে ভক্তি করে। আমার কানু সে বিনোদ রায়, এখনই প্রসাদ পাবেন তো, এত সুন্দর প্রসাদটা ভগবানের পাবেন। এই ভগবানের প্রসাদের প্রতি যে ব্যর্থতা করে তার আবার ভাগ্যে কি আছে? আপনি গোটাটা শুনলেন কিন্তু আমি দাঁড়িয়ে নাচলেন, ভাবলেন শেষ হয়ে গেল, তা নয়, ভগবানের প্রসাদটা আপনাকে পেতে হবে। যা শেষ ভালো তা সব ভালো, এতক্ষণ ধরে বসে রইলেন, প্রসাদটা তো আপনাকে নিতে হবে, খুব ভক্তি ভরে নিয়ে যাবেন হাতে আগে। আরে বাবা, প্রসাদ পাওয়ার আগে আগে হাত ধুয়ে নিতে হয় না? সেরকম হাত তালি দিলে আমাদের শরীরের মধ্যে যত রোগ আছে, যত ব্যাধি আছে, যত সব কিছু আছে সব চলে যাবে। হাত তুলুন। কভি রাম রূপ মে চলিয়া, ও কভি রাম রূপ চলিয়া, কভি রাম রূপ মে চলিয়া, ও কভি রাম রূপ মে চলিয়া। হাত লেকে চলিয়া না, প্রভু যে চলিয়া না, রাধা সাথ লেকে চলিয়া না, প্রভু যে চলিয়া না, প্রভু যে চলিয়া না, রাধা
চন্দন দিয়ে সাজিয়ে দেয় বাবা, তোমায় তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু গো গোপীনাথ আমার কাছে গঙ্গা জল নয়, আমি কি দেব? তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, গঙ্গা জল নাইবার রইল, নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ সেবা করো। চন্দন কিনবার পয়সা নাইবার রইল, ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের সেবা করো। তুলসী পাতা নাইবার রইল, মন তুলসী দিয়ে তোমার সেবা করো। বারবার রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কোনো মতে খাচ্ছে না। তখন রঘুনন্দন পাঁচ বছরের ছেলে গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের। গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে এই জগতে মানুষ সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, কিন্তু তুই আমাকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দিস নাই। কিন্তু রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযোজ্য তদহম পরিতম আসমানি প্রতাত্ম। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমনভাবে ভালোবাসি আমি তাকে তেমনভাবে ভালোবাসি রে রঘু। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরে গোপীনাথ বলছে, রঘু রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আশ্চর্যের ব্যাপার, পাথরের গোপীনাথ তার বাবার কাছে নাড়ুই খায় না, আজকে রঘুনন্দনের কাছে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে তো নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার মনে দন্তে সবাই, ও গো চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার মনে দন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার মনে দন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মাইরা সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে রেখেছে। রঘু বলছে, এটা কি করবে? ওটা তোকে খাওয়াবো। আমি খাবো? বলে না। বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন কি করব? তুই খেয়ে নে, তারপর তোর মায়ের কাছে যা, একটা নাড়ু নিয়ে। মন্দিরে ভগবান নিজের হাতে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন বাড়িতে গিয়ে বলছে, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই নিজে খেয়েছিস, বাবা এখন বকাবকি করবে, যা একটা নাড়ু নিয়ে মন্দিরে যা। ছেলে যখন মন্দিরে নাড়ুটা নিয়ে যাচ্ছে, তখন বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে, আসি যা মন্দ।
রোগের চিকিৎসা করতে গেলাম, এখনো তুই পুজোটা করিসনি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। হাই রে, আমার একটা মাত্র ছেলে, সেও মিথ্যেবাদী হয়ে গেল। আচ্ছা দেখাতে পারবি তুই নাড়ু খাওয়াচ্ছে? বলে হ্যাঁ, তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, আমি দেখাবো। দরজাটা বন্ধ করে বাবা পাশে দাঁড়িয়ে আছে। দরজার ভেতরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলি, একটা নাড়ু যদি আমায় না আমার হাতে না খাও, বাবা পেছন দরজায় দাঁড়িয়ে আছি, যদি তুমি নাড়ু না খাও আমাকে কলঙ্কের বোঝা মাথাতে দেবে, তবে জানি তুমি সেই রকম ভগবান, যে তোমাকে বেশি ডাকে তাকে তুমি চোখেরই জলে ভেজাও। রাধারানী তোমাকে কত ভালোবেসেছিল, রাধারানী চিরকাল তোমার জন্য কেঁদেছিল। ওগো গোপীনাথ, ছোট্ট ছেলের আকুতি দেখুন, আকুতি নইলে কি ভগবানকে পাওয়া যায় গো? আগ্রহ ভালোবাসা না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে ওই উন্নিটাকে নিয়ে আমি কি করব? তোমার গলাতে যে উন্নিটা আছে উন্নিটাকে নিয়ে আমি গলাতে ফাঁস দেবো। যেই না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ভগবান রঘুকে বলছে, রঘু রে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাকে যদি আমি বাঁচাতে না পারি, ভক্তরা আমার আরেক নাম দিয়েছে বিপদ বারণ মধুসূদন, যদি বাঁচাতে না পারি তাহলে আমাকে বিপদ বারণ মধুসূদনে কেউ কোনোদিনই বলিবে না। তাই পেছন দিকে হাত বাড়িয়ে বলো, রঘু রঘু নন রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। এইনে বলেছে, রঘু নাড়ু দে, গোপীনন্দন নাড়ু খাও। সঙ্গে সঙ্গে বাবা দরজার কে 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 কে, যেই না দরজা খুলেছে অমনি দেখলো অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম আপনাদের যে আপনি মন্দিরে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু কেন হলো। বাবার দরজা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, প্রভু ওগো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, বাবা কেন পাথরের নাড়ু দেখতে পাচ্ছি, আবার অর্ধেকটা দেখছি। আকাশবাণী করে গোপীনাথ বলল, ওরে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তবে শুনে রাখ। বলে কি, এক ট্রাক এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ভরে দেওয়া হয়, এক ট্রাক বালিতে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা সদাই গৌর গৌর বলে একবার কাঁদতে পারে, একমাত্র তারাই ভাবতে পারে। এক কাজ কর রঘু, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে। সব জায়গাতে শাস্ত্রে রাখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে তোর ভক্তির জোরে জগতের মানুষকে আমি শিখিয়ে দেবো, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না, পুত্রের পুণ্য পিতার উদয় হয়। শ্যামল তন যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল করবে, সারা বছর দুঃখে যাবে, প্রভুর কাছে সবাই হাত তুলে, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হলিকে লিখে আমার ভজে রূপা, ও যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হলিকে লিখে আমার ভজে রূপা, সাথে লয়ে শিলাম সদার যতন রাখা, হই হই সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে শিলাম সদার যতন রাখা, আপনাদের গোটা বিশ্বের মানুষ দেখবে এখানকার আসরে, একটা মহিমা দেখবে, আপনারা কিছু নাচতে পারেন, মাইক্রোফোন নিয়ে নাচছেন,
মায়েরা দেখুন এদেরকে দেখে আপনার শিখতে হবে, কিন্তু কৃষ্ণ নাচছে দেখুন, নাচুন। রাধা রে রং দেবে বলে ধরি না রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল।